যারা শিক্ষিত তরুণীরা আছে উচ্চ শিক্ষিত তরুণীরা তারা কিন্তু চাইলেই খুব ইজিলি কিন্তু পড়াশোনা শেষ করে শেষ করতে পারেন না তাদের অনেক প্রতিবন্ধকতা থাকে সামাজিক প্রতিবন্ধকতা ধর্মীয় প্রতিবন্ধকতা রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা এত প্রতিবন্ধকতা পেরিয়ে যখন একটা মেয়ে উচ্চ শিক্ষিত হয় আর সেই মেয়ের সার্টিফিকেটের ভ্যালিডিটি মাত্র 3 বছর ধরে বেঁধে দেওয়া হয় আমাদের সার্টিফিকেটের ভ্যালিডিটি মাত্র 3 বছর হয় তাহলে আমরা সেই সার্টিফিকেট দিয়ে কি করব আর আমাদের সেই উচ্চ শিক্ষা দিয়ে আমরা কি করব আমার তো মনে হয় আসলে উচ্চ শিক্ষার কোনো দরকার নাই আমার সার্টিফিকেটের মেয়াদ শেষ আমার একজন মূর্খ আমি তাদেরকে সম্মান করেই বলছি একজন মূর্খ আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল না যেহেতু আমার সার্টিফিকেটের ভ্যালিডিটি নাই আমি আর একজন মূর্খের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না আমি যেমন একজন মূর্খ তেমন তাহলে আমাদের আসলে শিক্ষার কোনো প্রয়োজন নাই আমি মনে করি না শিক্ষার কোনো প্রয়োজন আছে যেই শিক্ষা আমি কাজে লাগাতে পারবো না যেই শিক্ষা আমি কোনো সেকশনে কাজে লাগাতে পারবো না যেই শিক্ষা আমাকে অচল করে দিবে সেই শিক্ষার তো আমার প্রয়োজন নাই এখন বলতে পারেন যে কেন উদ্যোক্তা হচ্ছে না উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের মূলধনের দরকার সবার কিন্তু মূলধন নাই আর আপনারা বলেন যে সরকার ঋণ দিচ্ছে ঋণ কাদেরকে দিচ্ছে যাদের বাবার জমি আছে তাদেরকে দিচ্ছে আমাদেরকে দিচ্ছে না আমরা পাচ্ছি না তাহলে সুবিধাটা পাচ্ছে কি আমরা যে এত ক্ষতিগ্রস্ত হলাম এত কষ্ট করে পড়াশোনা করলাম আপনারা নারীর ক্ষমতায়নের কথা বলেন আমার এর আগে একটা আপু বলেছিলেন যে আমরা নারীর ক্ষমতায়ন চাই না আমরা আমাদের অধিকার চাই আমাদের অধিকার নিশ্চিত করুন আমাদের ক্ষমতার দরকার নাই